সিলেটে ভয়াবহ বন্যা। সিলেটের সাথে সড়ক, রেল এবং আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন, শহরে ডাকাত পড়ার গুজব। উজান থেকে আসা পানি এবং টানা চার দিনের বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট এবং টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসক সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে বলে দাবি করলেও সুনামগঞ্জের কয়েকজন বাসিন্দার সাথে চেষ্টা করে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর দিচ্ছে তাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় এক ধরনের মানবিক বিপর্যয় তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সিলেটের সাংবাদিকেরা জানাচ্ছেন, সিলেট থেকে সাধারণ মানুষের সুনামগঞ্জ যাওয়ার কোনো উপায় নেই, শুধু উদ্ধারকর্মী এবং ত্রাণকর্মীরা নৌযোগে যেতে পারছেন সেখানে। ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের মূল সড়ক এবং রেললাইন পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে সিলেটের জেলার প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি জানিয়েছেন, গতকাল বিকেল থেকে কোনো যানবাহন জেলা থেকে বের হতে পারছে না, জেলার 60% এখন পানির নিচে। সিলেট এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশনের কার্যক্রম এখন বন্ধ রয়েছে। উসমানী হাসপাতালে নিচের তলায় পানি উঠায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, রোগীসহ সকল কার্যক্রম উপরের তলায় সরিয়ে নিতে হয়েছে। সিলেটের হযরত শাহজালালের দরগাহ প্রাঙ্গণে পানি জমে গিয়েছিল শনিবার, তবে স্থানীয় সাংবাদিক আনিস রহমান বিবিসিকে জানাচ্ছেন, রবিবার হাসপাতাল এবং দরগাহ প্রাঙ্গণ থেকে পানি সরে গেছে। শহর থেকেও পানি নামতে শুরু করেছে বলেও জানান তিনি। মূলত টানা চার দিনের অতিবৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল বলে উল্লেখ করেছিলেন তিনি। জেলা প্রশাসক জানাচ্ছেন, জেলায় টানা চার দিন বৃষ্টির পর রবিবার ভোরের দিকে বৃষ্টি কমে এসেছে। সিলেটে টিলা ধসের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেছিলেন জেলা প্রশাসক মিস্টার রহমান। এতে কোনো হতাহতের ঘটনা না থাকলেও তারা সাধারণ মানুষকে সাবধান হতে বলেছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শহর থেকে পানির উচ্চতা কিছুটা কমলেও জেলার 90% এখনও পানির নিচে। জেলার 70,000-এর মতো মানুষ 220টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। হাওড় এবং অন্যান্য প্রত্যন্ত অংশে যারা নিরাপদ দূরত্বে এখনও সরে আসতে পারেননি, বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেখানে বিশেষ ব্যবস্থায় সীমিত জায়গায় মোবাইল নেটওয়ার্ক চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সিলেটে ডাকাত পড়ার গুজব। সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী পোস্ট থেকে জানা যাচ্ছে, সিলেটে মধ্যরাতে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছিল। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, বন্যার পানিতে আটকে থাকা শহরবাসীর মধ্যরাতে হঠাৎ বিভিন্ন পাড়ার মসজিদে ঘোষণা শুনেন, শহরে ডাকাত পড়েছে। অনেকে মোবাইল ফোনও ডাকাতির সম্পর্কে সতর্কবার্তা সম্মিলিত মেসেজ আসে। এমন পরিস্থিতিতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়ে, তবে পুরো বিষয়টিকেই গুজব বলে উল্লেখ করেন সিলেটের NDTV ভিডিও সাংবাদিক আনিসুর রহমান। তিনি বলেন, আমরা খোঁজ নিয়েছি কিন্তু কোথাও ডাকাতি হয়েছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। আক্রান্ত জেলাগুলিতে সব মিলিয়ে প্রায় 35 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের মেঘালয়, চিরিপুঞ্জি এবং আসামে ক্রমাগত বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুইয়া জানিয়েছেন, সুরমা বাদে দেশের সকল প্রধান নদ এবং নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আরও বাড়বে, কারণ উজানে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। তিনি জানিয়েছেন, উজান থেকে এখনও পানি প্রবেশ করছে, যার ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর এবং কুড়িগ্রাম জেলার বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি। ধরলা এবং সুরমা নদীর পানিও এখনও বিপদসীমার উপরে রয়েছে। সারাদেশে 109টি নদী পর্যবেক্ষণ স্টেশনে রয়েছে, যার মধ্যে 91টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তা অব্যাহত থাকবে। সিলেটে 20 বছরের মধ্যে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি বলে জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি কিছুটা কমে এলেও অবস্থা এখনও উন্নতি হবে না, বরং উজান থেকে আসা পানির কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। বন্যা ছড়িয়ে পড়তে পারে জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং পাবনা জেলাতে। তবে সিলেটের সাংবাদিক আনিসুর রহমান বলেছেন, শহর থেকে পানি নেমে যেতে শুরু করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।